চলো নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে মানুষকে নিয়ে আসি, মানুষের পাশে দেশের টানে ছুটে আসা প্রবাসীকে নিয়ে আসি। এই মুহূর্তে আমার সঙ্গে আমার অতিথি শোয়েব মোহাম্মদ কামাল, যিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন, বাংলাদেশের নারীর টানে ফিরে আসেন প্রতি বইমেলায় এবং বারবার আসতে চান। এই জন্য আপনাকে আমরা বিশেষ অভিবাদন জানাচ্ছি বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে। ধন্যবাদ। আমরা শোয়েব মোহাম্মদ কামাল, যিনি বই লিখে যাচ্ছেন দেশের টানে কিন্তু, এবং আমরা তার মুখ থেকে শুনতে চাইব যে এই যে দেশ ছেড়ে এখন আপনি প্রবাসে আছেন, দেশকে কিভাবে মিস করেন অথবা ভালোবাসেন? দেশকে কতটুকু ভালোবাসি জানি না, কিন্তু মিস করি, মিস প্রতি মুহূর্তে। আমি সরোয়ার যেভাবে মিস করি, রমনা পার্ক যেভাবে মিস করি, টিএসসি যেভাবে মিস করি, আমার কৃষি বিশ্ববিদ্যালয়কে যেভাবে মিস করি, আমার সংসার, আমার পরিবার, আমার গ্রামকে যেভাবে মিস করি, এটা চিন্তার যায় করা যায় না। কারণ আমি প্রতি মুহূর্তেই এগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ, আমিও কাজ করি, আমি ওখানকার কাজ করি, ওখানকার নিয়ম মতো সব কিছুই করি, কিন্তু আমার মনের ভিতরে আমার মনটা তখন ঘুরে ফিরে চলতে থাকে এই বিভিন্ন জায়গায়। যখনই শুনি যে টিএসসিতে কোনো প্রোগ্রাম হচ্ছে, তখন আমার মনটা ওই টিএসসিতে যায়। আমার যখন মনটা, যখন মনে হয় যে আমার গ্রামের বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে, আমার মনটা তখন ওখানে থাকে। আমি আমার শরীরটা থাকে সিডনিতে, কিন্তু আমার মনটা থাকে দেশে। আচ্ছা, এই নারীর টান আমরা অনুভব করতে পেরেছি, এখনই বুঝতে পেরেছি। আমরা একটা কোশ্চেন করে থাকি যে এই লেখা আপনার কি মনে পড়ে, প্রথম লেখাটা কবে, কিভাবে শুরু করেছিলেন, কি ছিল সেটা? আমার প্রথম লেখাটা ছিল যদ্দূর মনে পড়ে আশির দশকে, এবং সেটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে। আপনি পড়াশোনা করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে? কৃষি বিশ্ববিদ্যালয়ে 79-80 বেঁচে। এবং তখন আমি প্রথম কবিতা লিখছিলাম, আমি একটু সমাজ সচেতন ছিলাম, 70-এর নির্বাচনের মিছিলে আমি ছোট্ট বালক হিসেবে ছিলাম। হ্যাঁ, যে কারণে মানে আমি আমার কবিতাটা ছিল এই অন্যায় অবিচার শোষণের বিরুদ্ধে, এবং কবিতাটার নাম ছিল হানা দাও। হানা দাও আজ হানা, শোষকের বিরুদ্ধে শোষিতের শোনে, শোষকের অস্তিত্বের গোপন আস্তানা। মানে এই প্রথম লেখাই কিন্তু ধাক্কাটা কত গভীরে গিয়ে পৌঁছেছে আমরা কিন্তু অনুমান করতে পেরেছি। এবং তারপরে বিদেশ চলে গেছেন, এই লেখা আবার পরবর্তীতে শুরু হয়েছে। সেটা বিশেষ করে বেশি লিখেছি আমি 80-এর দশকে, আর পরে বিশেষ করে লিখেছি হলো এই করোনাকালীন সময়ে। আবার আমার মনের মধ্যে সেই যে মানুষের যে নিজেকে নিজে অবরোধ করা, নিজেকে এই যে বলছে ডিস্টেন্স, হ্যাঁ, এই যে ডিস্টেন্স তৈরি করা, হাগ করা যাবে না, কিস করা যাবে না, এই যে মানুষ মানুষকে ভালোবাসবে না, ঈদ চলে যাচ্ছে কোলাকুলি করবে না, এই যে মানবতার একটা চরম বিপর্যয়, এই বিপর্যয়টা আমাকে ধাক্কা দেয়। ফলে আমি অনেকগুলো কবিতা লিখি শুধু করোনাকে নিয়ে। আচ্ছা, এবং এখন আমাদের কাছে কিন্তু গ্রন্থবদ্ধ গ্রন্থ এসছে, সে এসো ভিজি নূরের জ্যোৎস্নায়, এর একটি বই, এবং তার আগে একটি গ্রন্থ আমাদের কাছে আছে, গল্প চূর্ণ 100 পূর্ণ, একটি সম্পাদনা গ্রন্থ যেখানে তিনি সম্পাদনা করেছেন, এবং এই সম্পাদনা করেছেন বোধ হয় ফেসবুক কেন্দ্রিক, কি লেখকদেরকে মোটামুটি ফেসবুক কেন্দ্রিক। এবং তার সঙ্গে একজন আছে আপনার, তার পরিচয় যিনি এই কম্পাইলেশনের সাথে যুক্ত, তার পরিচয়টা একটু বলবেন, তাকেও আমরা একটু অভিবাদন জানাই। ইয়েস, আক্তার বানু জলি আপা একজন বিশিষ্ট লেখক, এবং উনি অনেক বই লিখেছেন। ওনার সাথে আমার পরিচয় হয় এই অনলাইনে। উনি গ্রুপ করতেন আমাকে, এই আমার ভাগ্নি এই নাবিলা বললো, তুমি খালি কবিতা লেখলে আমাকে পাঠাও কেন, এটা মানুষকে পড়তে দাও, আমি কী করবো, বলে যে পত্রিকায় দিবা, আর এখন হলো গ্রুপে সবাই সচেতন, গ্রুপে দিবা। এই তখন আমি গ্রুপ প্র্যাকটিস শুরু করি। ওকে, আমরা চলে যেতে চাই এসো ভিজি নূরের জ্যোৎস্নায়। এই 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 কাব্যগ্রন্থের মধ্যে বিষয়টা কী আছে? এই এই কাব্যগ্রন্থের বিষয়টা হলো যে আমি যে বিশ্বাস ধারণ করে চলি, আমি যে বিশ্বাসকে মেনে চলি, আমি যে ঈদ উদযাপন করি, এইটা এই মানবিকতার সাথে সম্পর্কিত হতে হবে। অর্থাৎ আমি যে বিশ্বাস করি স্রষ্টা আছে, আমি যে বিশ্বাস করি আমার মহানবী আছেন, ছিলেন,
হ্যাঁ উনি কি শিখিয়ে গেছেন সেই শিক্ষা আমার মধ্যে ধারণ করতে হবে। হ্যাঁ এই এই বিষয়টাকে আমি প্রাধান্য দিয়ে আমি লিখে আমাদের সাথে আপনি পুরোটাই মিলে গেছেন আমাদের এই চ্যানেলে আমরা বিশ্বাস করছি এবং সবাইকে বলছি চলুন নতুন মানবিক দুনিয়া। ইয়েস ইয়েস এবং এখানে কয়েকজন বড় বড় ওলি আল্লাহর কাহিনী আমি বর্ণনা করছি কবিতায় যারা মানুষের জন্য কাজ করে গেছেন। আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার কণ্ঠেই এখান থেকে একটি কবিতার অংশ বিশেষ শুনতে চাই। আমার একটা কবিতা লিখে আমি খুব তৃপ্তির কাছাকাছি গেছি, সেটা হলো জয়নব, কারবালার সেই বিষাদময় কাহিনীর যে তিনি সাক্ষী। হ্যাঁ উনি যিনি দেখেছেন কীভাবে 70-72 জন নবী পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছে। আমি জয়নব বিনতে আলী, খাতুনে জান্নাতের কন্যা আমি, পবিত্র খুনের অমীয় ধারা বহমান আমার ধমনীতে, আওলাদে রসুল আমি, সাইয়েদিনা শাবাবে জান্নাত আমার ভাই, আমি কারবালার জীবন্ত ইতিহাস, ইতিহাস নির্মমতার, ইতিহাস হিংস্রতার, ইতিহাস বর্বরতার, মহাকালের সাক্ষী আমি, আমি জয়নব, আমি জয়নব বিনতে আলী। আমার ভাই হাসান ইবনে আলী, হুসেইন ইবনে আলী, আলী আব্বাস ইবনে আলী, আমি মা আউন ইবনে আবদুল্লাহ ইবনে জাফরের, আমি মা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে জাফরের, যারা উৎসর্গিত ফোরাতের তীরে রক্তাক্ত কারবালায়। আমি বোন ইমাম মুসলিম ইবনে আকিলের, যার শাহাদাত হুসেনের কুফাগমনের ইতিহাস, যার সন্তানদ্বয় উৎসর্গিত আহলে বাইতের ছায়াতলে কারবালার ঘটনায়। আমি ফুফু আবুল কাসেম ইবনে হাসানের, আলী আকবর ইবনে হুসেনের, আলী আসগর ইবনে হুসেনের, শহীদের রক্ত মাখা জামা আমার প্রতিবাদের আগুন, দুঃখের অনলে পুড়ে যাওয়া দগদগে ক্ষতের মাঝে আমি এক অতন্দ্র প্রহরী, আমি জয়নব বিনতে আলী। আমাদের ইসলাম ধর্মের একটি চরম এবং পরম জায়গার সাক্ষী হচ্ছে এই জয়নব। ইয়েস খুব অপূর্বভাবেই এটা কিন্তু উপস্থাপন হয়েছে, আপনাকে অনেক অনেক অভিবাদন। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম লেখককে খুঁজে বের করি, তাকে সম্মান জানাই। ধন্যবাদ।